বহরমপুর টু দার্জিলিং বাইক ট্যুরের আমার সর্বশেষ প্রতিবেদন, অপরূপ সৌন্দর্যে ভরা রামধুরা। রামধুরার এই ব্লগটি করতে একটু আমার দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার মোবাইল একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমি রামধুরার এই ব্লগটি করতে পারিনি। আজ আপনাদের সামনে এটি উপস্থাপিত করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কালিম্পং জেলার একটি খুব ছোট্ট গ্রাম এবং জনপদের নাম হচ্ছে রামধুরা। মেরে কেটে 1200 থেকে 1300 লোকের বসবাস এখানে, এবং কাঞ্চনজঙ্ঘা যেন একদম আপনার চোখের সামনে, আপনার হাতের মুঠোয়। খুবই সুন্দর পরিবেশ এবং স্নিগ্ধ বাতাবরণে আপনার মন উৎফুল্লিত হবেই। খালিং হোমস্টে রামধুরার এক এবং অনবদ্য একটি হোমস্টের নাম হল খালিং হোমস্টে, যার প্রত্যেকটি ব্যালকনি থেকে, জানালা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে পাবেন একদম হাতের মুঠোয়। আপনারা যদি ইচ্ছে কাউকে বেস করে রামধুরা ঘুরতে চান সেটাও করতে পারেন, আবার রামধুরাকে বেস করে ইচ্ছে কাউ সিলেরি কাউ ঘুরতে পারেন। এই সেই খালিং হোমস্টের ব্যালকনি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আপনাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাবে। একটা জিনিস আপনাদের খুব ভালো করে বলতে পারি, রামধুরা থেকে কাঞ্চনজঙ্ঘার যে সুবিস্তৃত অ্যাঙ্গেল আপনারা পাবেন, যতটা রেঞ্জ আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আমি এখনো অন্য কোনো স্পট দেখিনি যেখান থেকে এত সুন্দরভাবে, এত ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটি দেখতে পাওয়া যায়। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য। চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, কিছু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। নমস্কার।